এই ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য বানানো হয়েছে। ইহা কোনো জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় অথবা কোনো ব্যক্তি বিশেষকে আঘাত দেওয়ার জন্য নয়। দয়া করে কেউ অন্যভাবে নেবেন না। ভিডিওটি দেখে মজা করুন এবং হাসতে থাকুন। সরস্বতী পুজোর দিন হবে না, ব্যাস ফুল এন্ড ফাইনাল। আর একটা কথা আমাদের বকিও না, ঠিক আছে? আরে আমার কথাটা শোনো না, একটু নিয়ে যাও না। থাক ফালতু খালি ঝামেলা করতে যাও এখান থেকে। যাও যাও তুমি এখান থেকে যাও যাও। ট্রাইনক্সের সিনেমাটা দেখে নেবো, কি সিনেমাটা চলছে যেন। আচ্ছা যাই চলুকে, আমাদের তার সাথে সাথ কি? শোনো তুমি আর আমি একেবারে ওপরে ব্যালকনিতে কর্নার সিট, কেমন ও জমে যাবে ব্যাপারটা। বাতাসে গুনগুন এসেছে ফাগুন। না না গাইস, ফাগুন এখনো আসেনি, কিন্তু মনের মধ্যে ফাগুন চলে এসেছে। আর বাতাসে একটা পুজো পুজো গন্ধ, কি বলুন তো? ঠিক ধরেছেন, সরস্বতী পুজো গাইস, সরস্বতী পুজো। তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সাথী ব্লগস, আর আমি হলাম আপনাদের বন্ধু নীল। তো গাইস আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিও করতে চলেছি সেটা তো থাম্বনেল থেকে বুঝেই গেছেন, তবুও ছোট্ট করে বলে দিচ্ছি গাইস, এই সরস্বতী পুজোতে আমি বেরোবো ঘুরতে, বউকে নিয়ে নয়, বৌদিকে নিয়ে। ইয়াস, ওয়ান অ্যান্ড অনলি কল্পনা বৌদি। তো গাইস এরপরে কি হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, সাথীর ফাটাফাটি রিয়াকশানগুলো দেখতে হবে। তো গাইস ভিডিও শুরু করার আগে একটাই কথা, প্লিজ 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 চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন, কেমন? আর নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দিন, ওতে যে অল অপশানটা আছে ওটা তাড়াতাড়ি প্রেস করে দিন। অল অপশানটা প্রেস করতেই হবে গাইস, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না গাইস, সাথীর তো আসার প্রায় সময় হয়েই গেছে, আপনারা খালি দেখতে থাকুন কি ঘটে। ওকে, লাইক করুন, ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করুন। ও তুমি এসে গেছো দেখছি, তোমার সাথে আমার একটা কথা আছে জরুরি, বুঝেছো? ৫ তারিখে সরস্বতী পূজা, সেটা তুমি জানো তো? হ্যাঁ, সরস্বতী পূজা কি হয়েছে? ওই যে ক্যালেন্ডারে ৫ তারিখে সরস্বতী পূজা। জানি, তাতে কি হয়েছে? তোমার ছুটি আছে তো অফিস? ছুটি? প্রাইভেট কোম্পানির আবার ছুটি কিসের? ওসব ছুটি ফুটি আমাদের কিছু নেই। আমি এসব কিছু ছুটি ফুটি নেই কি নেই আমি এসব কিছু হয় না। আমি সরস্বতী পূজা ঘুরতে যাবো, ব্যাস। ঘুরতে যাবে সরস্বতী? হ্যাঁ। এই তুমি শুরু হয়ে যাও না, দেখো আমি কোনো সরকারি চাকুরে নয় যে আমার ইচ্ছা মতো সব দিনেই ছুটি পাবো আমি। শোনো, আমাদের সরস্বতী কি ৫ তারিখ করছে তো? হ্যাঁ ৫ তারিখ করছে। আমাদের একটা ফরেন কান্ট্রি থেকে একটা ডেলিগেশন আসছে, ঠিক আছে? আমার ম্যাডাম বলেছে সেই দিনে অফিসে ঠিক টাইমে গিয়ে পৌঁছাতে হবে। আর তুমি এসব ছুটি ফুটি বাহানা করো না, অফিসের কাজ নিয়ে আমার মাথা। তোমার তো প্রতিদিনই তো ফরেন কান্ট্রি থেকে লোক আসছে, হ্যাঁ প্রতিদিনই ডিলিং থাকে, তো সরস্বতী পূজা একদিন ছুটি করলে কিচ্ছু একদম পৃথিবী উল্টে যাবে না, বুঝেছো? এ বাবা অনেক বড় পার্টি। ২ বছর ঘরে বসেছিলাম, কোথাও ঘুরতে যেতে পারি না, ব্যাপারটা বোঝো। এবছরটা একটু ঘুরতে নিয়ে যাও, ভালো লাগছে না ঘরে বসে থাকতে। সরস্বতী পূজোর দিন কি ঘোড়া 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 লাগিয়ে রেখেছো বলো তো? হ্যাঁ ভালো লাগে না। ছোট বাচ্চা নাকি সবসময় ঘুরতে যাবো ঘুরতে যাবো? হ্যাঁ তোমার কি ঘর সংসারে আর কোনো কাজ নেই নাকি? হ্যাঁ তোমাকে ঘুরতে ঘুরতে নিয়ে যাই না আমি। কত নিয়ে যাচ্ছ, কত নিয়ে যাচ্ছ? হ্যাঁ এই তো সেবারে গিয়ে কলকাতা ঘুরিয়ে আনলাম, তারপরে ব্যান্ডেল চার্চ দিকে নিয়ে এলাম। সেটা অনেক যুগ আগে। কি অনেক যুগ আগে? মানে ১ বছরও হয়নি। তুমি বুঝবে কি করে? তুমি প্রতিদিন অফিসে চলে যাও, সকালবেলা রাত্রিবেলা ঢোকো বাড়িতে, এটা কি করে বুঝবে? আমার ঘরে বসে কিরকম কষ্ট হয়, বোর ফিল হয়। শোনো একটা কথা পরিষ্কার বলে দিই, অফিসের কাজ আমার কাছে সবার আগে, ঠিক আছে? আমি কাজ ফেলে আর তোমাকে নিয়ে এই ঘুরতে যাবো টিনেজার ছেলে মেয়েদের মতো, ওসব আমি পারবো না। আমার আগে কাজ, অফিস, ঠিক আছে? সেগুলো মেনটেন করে যদি সময় বাঁচে তখন করবো। আর এই ৫ তারিখে আমি এক পাও করে দিতে পারবো না। আমি জানি না তোমাকে ৫ তারিখে ছুটি করতে হবে, ব্যাপারটা বোঝো। সবাই ঘুরতে বেরিয়ে যায় ৫ তারিখে, আমি একা ঘরে বসে থাকি, আমার ভালো লাগে না, কষ্ট হয় মনে মনে। আমি তো একা একা যেতে পারি না বলো ঘুরতে। না না হবে না হবে না, এবারে একেবারেই হবে না, সময় নেই। তুমি তো বললে নিয়ে যাবে, এখন বলছো সময় নেই। কখন বললাম নিয়ে যাবো? অনেকদিন আগে বলেছিলে, দেখো ভুলে গেছো। ওরে বাবা, তখন কি জানতাম যে আমার অফিসে এরকম একটা কাজ চলে আসবে? না হবে না, এবারে এবছর হবে না। না আমি যাই না, তোমাকে ছুটি করতেই হবে ৫ তারিখে। তুমি অনেক আশা করেছি আমি আমি যাবো, আমার অনেক আশা। বাহানা করো না, বাচ্চাদের মতো বাহানা করো না, জেদ করো না। শোনো তোমাকে কখনো সরস্বতী পুজো নিয়ে যাইনি? বিয়ের আগে প্রতি বছর তোমাকে আমি সরস্বতী পুজো ঘুরতে নিয়ে গেছি, তখন এই ব্যাপারটা আলাদা ছিল। তো বিয়ের আগে, বিয়ের পর তুমি একটা দিনের জন্য নিয়ে যাওনি ঘুরতে, সবাই ঘুরতে বেরিয়ে যায়। শোনো, সরস্বতী পুজোটা কি বলো, কি বলো? সরস্বতী পুজো হলো একটা অলিখিত বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, এই ভ্যালেন্টাইন্স ডে কারা এনজয় করে? যত টিনেজার ছেলে মেয়েরা, অল্প বয়সী স্কুল কলেজ পড়ুয়া, এরা যাবে ঘুরবে আনন্দ করবে। ঠিক আছে, আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের সংসার হয়ে গেছে। কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে বলে কি আমার ঘরের মধ্যে চারটে চারটে সিং উঠে গেছে আর পাঁচটা দাঁত বেরিয়ে গেছে সামনে? ওরে বাবা, যাবে সেদিন ঘুরতে যেতে পারবো না, এনজয় করতে পারবো না। টিনেজার ছেলেদের মতো মানায় না যে পার্কে পার্কে এখানে ওখানে শপিং মলে গিয়ে ঘুরে বেড়াবো। এর চেয়ে আমাদের কাছে ঢেরও বেশি কাজ আছে। আরে মনটা তো মানছে না, মনে তো ইচ্ছা থাকতে পারে, বলো মন মানাও, ওইসব কোনো কথা শুনবো না। না না, তোমাকে আমাকে নিয়ে যেতে হবে, আমি জানি না। আরে হাত ধরে টানতে বলবো না, নিয়ে যেতেই হবে তোমাকে। নিয়ে যাবে কি যাবে না বলো? এই পরিষ্কার বলে দিচ্ছি, আমার তো একে ছুটি নেই, আর ছুটি থাকলেও আমি যেতাম না। কি এসব ফালতু জিনিসের পিছনে সময় নষ্ট। ও ফালতু, এখন তোমার এটা ফালতু জিনিস মনে হলো? মানে বিয়ের আগে তো খুব নিয়ে যেতে। শোনো, সরস্বতী পূজা ঠাকুরকে নমো করো, আমাদের নিচে ক্লাব থেকে পুজো হচ্ছে, তুমি যাবে গিয়ে অঞ্জলি দিয়ে দেবে, আমিও যাবো অঞ্জলি দিয়ে দেবো, ব্যাস। তারপর আমি খেয়ে অফিস চলে যাবো। আরে অঞ্জলি দেবো, সে পড়াবে, তারপর রেডি হয়ে আমরা ঘুরতে যাবো। হ্যাঁ বুঝেছো, দুজনে মিলে যাবো। আবার চলো না, চলো না, এসব জেদাজেদি করো না আমার সাথে, বলছি তো। না না না, তুমি শোনো, তুমি ঘরের মধ্যে একটু ভালো কিছু রান্না বান্না করো, ফ্রাইড রাইস ফ্রাইড রাইস করো। আরে রান্না তো প্রতিদিন করি, আমি তাড়াতাড়ি ফিরে পড়বো না। আমি জানি না, আমাকে তোমাকে নিয়ে যেতেই হবে, নিয়ে যেতেই হবে, আমি জানি না। ব্যাস, তুমি আমার ফিলিংসটা কোনো কিছু বোঝো না, বলো তো। ভালো লাগে না, নিয়ে যাও না। আচ্ছা শোনো, একটা কথা বলি, আমি আগে অফিসে যাই, বিকেলে যদি আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি, ঠিক আছে, এই তোমাকে নিয়ে একটু স্টেশনের ওদিকে যাবো, বাজারের দোকানে। শোনো না, আমার আচ্ছা আচ্ছা শোনো, তোমার পায়ে বলছি তুমি নিয়ে যাও না, ভালো লাগে না, পায়ে পড়া পড়ি না, চলবে না। শোনো আমার কথা শোনো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সরস্বতী পূজোর দিন বাদ দিয়ে, সরস্বতী পূজোর দিন কি বার পড়েছে জানো? হ্যাঁ 5 তারিখ পড়েছে তো, রবিবার, পরের দিন 6 তারিখ। না না, সেদিনই যেতে চাই আমি। না হবে না, 6 তারিখে বিকেলে এই গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। না আমি যাব না, পার্টিকুলার সরস্বতী পূজোর দিন হবে না, ব্যাস, ফুল এন্ড ফাইনাল। আর একটা কথা আমাকে বকিও না, ঠিক আছে? আরে আমার কথাটা শোনো, একটু নিয়ে যাও না। ফালতু খালি ঝামেলা করতে, যাও এখান থেকে, যাও যাও, তুমি এখান থেকে যাও যাও, তুমি যাবে না, একটা থাপড়ে দিয়ে দেবো এখন গালে, যাও এখান থেকে, ওটা 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 বাচ্চাদের মতো করছে। যাও, আমার ফিলিংসের প্রতি কোনো তোমার দাম, তোমার ফিলিংসের কচকলা যত সব। আর শোনো, আমাকে একটু কপি করে নিয়ে আসো, ফালতু জেদ করছে খালি খালি, আশ্চর্য, মাথা খারাপ করে রেখে দেয়। গাইস, হ্যাপি ঝাড় মেরেছি, চোখ দিয়ে জল ফেলতে ফেলতে গেছে রান্না করে। খারাপ তো লাগছে, কিন্তু ওর জন্য একটা সারপ্রাইজও আছে, সেটা পরে দেবো। এবার আসল সারপ্রাইজটা দেওয়ার পালা, দেখুন এবার আমি কি করি। হ্যালো বৌদি, হ্যাঁ শোনো না, গুড নিউজ আছে বুঝলে, একদম লাইন ক্লিয়ার। হ্যাঁ আর কোনো বাধা নেই, সরস্বতী পূজায় তুমি আর আমি। আচ্ছা বৌদি শোনো, তোমার ওদিকে ব্যাপারটা ঠিক আছে তো? হ্যাঁ, তোমার শাশুড়িকে তার ভাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছো? বাহ, এই তো বুদ্ধিমতী মেয়ের মতো কাজ করেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, পাড়াতে কিন্তু একসাথে বেরোতে পারবো না, হ্যাঁ লোকে দেখলে আবার বুঝতে পারছো ব্যাপারটা। তুমি একটা কাজ করবে, তুমি আগে আগে স্টেশনে চলে যাবে, ঠিক আছে? আর তারপরে আমি কাজে যাওয়ার নাম করে বেরিয়ে পড়বো, তারপরে তুমি আর আমি, বুঝেছো, ট্রেন ধরে সোজা কলকাতায়। তারপরে কলকাতায় গিয়ে সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো, ঠিক আছে? হ্যাঁ, এই শোনো না, লেকে যাবো, লেকে পার্কে যাবো, ওখানে গিয়ে বসে দুজনে ঘষাঘষি করে বসে গল্প করবো, কেমন? হ্যাঁ, আর ওখানে ভালো হোটেল আছে তো, রেস্টুরেন্ট, হ্যাঁ খাওয়া দাওয়া ওখানেই হবে, খাওয়া দাওয়ার চিন্তা করো না। কি খাবে তুমি? এই বিরিয়ানি খাবে? আমার তো বিরিয়ানি খুব পছন্দ। আর তারপরে হ্যাঁ শোনো, তারপরে সিনেমা ম্যাটনি শো দেখবো, ঠিক আছে? হ্যাঁ আরে খুব ভালো আইনক্সে সিনেমা চলছে তো। হ্যাঁ কোথায়? ধর্মতলায় তো? আরে হ্যাঁ ওটাই তো বলছি, মেট্রো আইনক্সের সিনেমাটা দেখে নেবো। কি সিনেমাটা চলছে যেন? আচ্ছা যাই চলুকে, আমাদের তার সাথে সাপ কি। শোনো তুমি আর আমি একবারে ওপরে ব্যালকনিতে কর্নার সিট, কেমন ও জমে যাবে ব্যাপারটা। ও আমার বউ? আরে না না ওকে নিয়ে তুমি চিন্তা করো না, ওকে আমি একদম বোতলে পুরে ফেলেছি। ওকে যা দিয়েছি না ঝাড়, চোখের জল ফেলতে ফেলতে একবার রান্নাঘরের দিকে চলে গেছে। হ্যাঁ আফটার অল আমি হলাম পুরুষ মানুষ, আমার ঝাড় খেয়ে বিড়াল হয়ে গেছে, বেড়া চলে গেছে রান্নাঘরে। আচ্ছা ঠিক আছে বৌদি। আর বৌদি শোনো না, তোমার জন্য না একটা স্পেশাল গিফট কিনেছি, বুঝলে? আরে সেটা ওই দিনেই দেবো, আফটার অল সরস্বতী পুজো বলে কথা, আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ তোমাকে গিফটটা সেদিনই দেবো। আর তুমি আমাকে কি দেবে? গোলাপ ফুল? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা বৌদি রাখছি। হ্যাঁ বউটা আমার না আবার আড়ি পেতে শোনা অভ্যেস আছে, ঠিক আছে? রাখছি তাহলে বৌদি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ও আচ্ছা তাহলে তুমি এটাই করছিলে? কি বলে কি তুমি ভাবো কি জানি। এই শোনো না ব্যাপারটা হচ্ছে, আরে আমাকে কাঁদাচ্ছিস? হ্যাঁ লজ্জা করে না তোর? স্বামী বলতে তোকে লজ্জা লাগে না? তুই কল্পনার সাথে রামলীলা করতে যাবে সজদা পুজোতে? আবার কি করছো? এই কথাটা শুনছো না খালি? তুই ঘুরতে যাবি তো পা আমি ভেঙে দেবো, হাত আমি ভেঙে দেবো। লাগছে কল্পনার সাথে শোনো, ও কিস করবি, হাত করবি। শপিং করতে নেই, আমার জন্য তো সময় নেই, আমার জন্য তো সময় নেই। আরে মারকে হাঁপিয়ে গেছি, এবার ছাড়ো, কথাটা বলতে দাও আগে। কি কথা বলবি তুই? কি কথা বলবি? আগে দম নিতে দাও। বন্ধুরা সব দেখে নিয়েছে, কি মার মারছে। প্র্যাঙ্ক করো যাই করো, আজকে তোমার নিস্তার নেই। বললাম তো প্র্যাঙ্ক করছি। আমি মিছিমিছি কল করছিলাম, কাউকে কল করি দেখি কল লিস্টটা। ও ডিলিট করে দিয়েছো? ডিলিট করে দিয়েছো? আচ্ছা দাও, ডিলিট করে দিয়েছো। তোর এটা সত্যি কথা, তোকে আমি কোনো মতে ছাড়বো না, কোনো মতে তোকে ছাড়বো না, কোনো মতে ছাড়বো না। হ্যাঁ আচ্ছা শোনো শোনো শোনো, আরে তোর এটা প্র্যাঙ্ক না, তোর সত্যি কথা মুখ থেকে বেরিয়ে গেছে। তুই বল। তোমার মরা দাদুর দিব্যি বলছি প্র্যাঙ্ক করছিলাম, এবার বিশ্বাস করছো তো? আমার দাদুকে মধ্যখানে কিন্তু আনবে না বলে দিলাম। কেন আনবো না? ওই মিথ্যাবাদী দাদুর কথাই আনবো। কিসের মিথ্যাবাদী দাদু? আবার আমার দাদুকে কি বলছো তুমি? ভুলবার কথা। আরে যা কিছু শিখেছি তোমার দাদুর কাছেই তো, উনি তো আমার আসল গুরু দেব। ছুটি না করছিস দেখবি সরস্বতী পুজোতে দাঁড়া, আর আমার নজর কল্পনার উপরে থাকবে, দেখি ও বেরোয় কি বেরোয় না সেদিন। এই শোনো না, কল্পনা বৌদিকে কিছু বলো না, বুঝলে? কল্পনা বৌদি কিন্তু সেদিন এমনিতেই বেড়াতে যাচ্ছে, তুমি ভেবো না যে আমার সাথে বেড়াতে যাচ্ছে, ঠিক আছে? ও বেড়াতে যা কি করে সে আমার দেখার দরকার নেই, তুই আমার সাথে বেরোবি, ব্যাস। হ্যাঁ ঠিক আছে যাও। দাঁড়া, বলে যাস না নজর না তোর দুজোর ওপরে, তোর ওপরে নজর আছে, ওর ওপরে নজর আছে, বলে দিলাম। তো মিথ্যা কথা বলা প্র্যাঙ্ক করে বেরিয়ে যাবে। আর আমাদের বন্ধুদের নজরও আছে আমাদের ওপর, কি বলুন বন্ধুরা? ঠিক আছে তো গাইস, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। গাইস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক করুন, বেশি বেশি করে লাইক করুন আর শেয়ার করুন, ওকে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে গাইস? আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। উফ কি মার মারলো রে বাবা।